ジャンプ。দেখেন আমাদের রুমিও ট্যুর কাজকর্ম একেবারে 90 ডিগ্রি হয়ে গেছে, দেখেন ওর পা কোথায়, ওর পিছনে আরেকটা আবার ওইভাবে দাঁড়াইছে, ওর পিঠে দাঁড়াইছে, দেখেন চমৎকার মজাদার লাগতেছে বিষয়টা। ও দাঁড়াইছে, ওর পিছনে আরেকটা দাঁড়াইছে, নারিকেল গাছের একটা ডাল একটু নিচে নামছে, ওইটাকে খাওয়ার জন্য কতটুকু উঁচু হয়েছে দেখেন, মানে আমি দুই হাত উঁচু করলে যতটুকু উঁচু হবে অতটুকু। আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই শখের খামার, আপনাদের সাথে আছি আমি চাষি মানি। এখন হচ্ছে বিকেলবেলা, কয়টা বাজে, 5:30, একদম সন্ধ্যার আগ মুহূর্ত। আমাদের টাইসনকে দেখেন আরেকবার, দিনের শেষবারের মতো ওকে গোসল করায় দেওয়া হচ্ছে। প্রতিদিন আমরা ওকে 3-4 বার গোসল করায় দেই, কারণ এখন প্রচণ্ড গরম, এই গরমে ও হাঁসফাঁস করতে থাকে, গোসল না করালে ও শান্তি পায় না। এখন ওকে গোসল করানো হচ্ছে, গোসল করানোর পরে ওকে ওর রাতের খাবার দিয়ে দেওয়া হবে, রাতের খাবার দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা গেটটা খুলে দেব। তো অনেকে যেটা দেখতে চেয়েছেন যে টাইসন কীভাবে পাহারা দেয় বা রাতে ও কি ধরনের আচরণ করে, সেই বিষয়টা দেখার জন্য ইনশাআল্লাহ কোনো একটা ব্লগে অবশ্যই দেখাবো। তো দিনের শেষ ভাগের খাবার ওদেরকে দেওয়া হয়েছে, এখন খাওয়া কিন্তু শেষ, খাওয়া শেষ, এখন সবাই অপেক্ষা করতেছে, গেটটা খুলে দিলে সবাই যে যার মতো ঘরে চলে যাবে। তো আমি একটু গেটটা খুলে দেই, দেখেন এদিকে দেখেন, গেটটা খুলে দেওয়ার সাথে সাথেই সবাই কিন্তু সিরিয়াল ধরছে ঘরে যাওয়ার জন্য, বাচ্চা বড় সবাই, যে যার অবস্থানে এখন চলে যাবে। মাশাআল্লাহ সবাই ডিসিপ্লিন অনুযায়ী ঘরে ঢুকছে, ওরা ওদের মতোই ঢুকে আবার ওদের মতোই বেরোয়। দেখেন সবাই কিন্তু চলে গেছে, এখানে দুইটা বাচ্চা আছে ওদেরকে বের করে দেই, এই পাজিগুলো সব খাবারের ট্রের মধ্যে ঢুকে যায়, ওদেরকেও ছেড়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ সবাই ঘরে ঢুকে গেছে, ছাগলগুলো ঢুকে যাওয়ার পরে এখন দেখেন এখানে ময়লা টলা যেগুলো আছে এগুলো পানি দিয়ে ওয়াশ করে দেওয়া হচ্ছে। এখন এটা ওয়াশ করার পরে এই ট্রেগুলোতে আবার ঘাস দিয়ে দেওয়া হবে। যা দেখেন বাইরে একটা কুকুর যাচ্ছে, আর টাইসন কেমন করতেছে, মনে হয় যে খাঁচা ভেঙে বের হয়ে যাবে। কবুতররাও খাবার দাবার খেয়ে এখন যার যার ঘরে অবস্থান নিচ্ছে, ওই যে আমাদের পটার পেয়ারটা আরেক পার, তো ওই পাশে নিয়ে গেছি, তো এইটাকেও ধরে নিব, শুধু এটাকে না খুব শীঘ্রই আমরা সবগুলাকে নিয়ে যাব, হয়তো শুক্রবারের মধ্যে আমরা নিয়ে যাব, শুক্রবারের মিস্ত্রি আসার কথা যদি আসে তাহলে সবগুলাকে আমরা ধরে এখান থেকে আমাদের বার্স ক্যানভাসের আঙিনায় নিয়ে যাব, ওখানে এই খুব সহজ সেট আপ করব। টাইসনের রাতের খাবার দেওয়া হচ্ছে চিকেন সাথে রাইস বয়েল করে দেওয়া হয়েছে, চিকেন তো না খালি রাইসই দেখা যায়, অল্প চিকেন এবং সাথে রাইস বয়েল করে দেওয়া হয়েছে, কিন্তু ও খাইতে চাইতেছে না, ও এখন বের হওয়ার ইচ্ছায় আছে, বের হতে চাচ্ছে, তোর খাবার খাওয়া শেষ হলেই ওকে ছেড়ে দেওয়া হবে। টাইসন
এই যে এই যে এই যে মারবো 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 এমন করে না গুড বয় তুই তো আমারে এই অবেলায় আবার তোর লিগে আমার গোসল করতে হইব খুব পাদি এমন ভাবে প্রস্রাব করছে যে আমার শরীরে জামা কাপড়ে ছিটা আসছে এখন আমার সেই সন্ধ্যাবেলা গোসল করতে হবে আবার এই যে মারবো কিন্তু এমন করে না আবার জাম্প জাম্প গুড বয় জাম্প জাম্প আরেকদিন যা যা অনেক খেলা হয়েছে আর খেলবো না আর খেলবো না আর খেলবো না ও আমাকে খেলতে বলতেছে তো আমি ওর সাথে মাঝে মাঝে এরকম খেলি দেখেন কত উপরে জাম্প করে মনে হচ্ছে যে একেবারে মেরে ফেলবে অন্য কেউ হইলে হয়তো মারতেও পারে কিন্তু আমাকে মারে না ও যাও যাও ঘরে যাও ঘরে যাও আসো আসো ওরে বাপ রে গোতা দিব না যা যা যাও এই যে ও যাবে না এখন মারবো ও যাইতেই যাচ্ছে না দেখ ওই লাঠি জানো ওই যে টাইসনের মাথার উপরে এইবার এবার এবার যা ঘরে যা ঘরে যা ঘরে যা মার দিব যা 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 তাহলে থাক তুই একাই খেল আমি জায়গা থাক বাই বাই টাইসনকে কিন্তু ছেড়ে দিব তো সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম